আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কিন্দুতে দুপুরে আসছি। এখন একটু ঘোরাফেরা করতেছি আর কি। এই যা, এখন কথা হচ্ছে, অনেকের সাথে কথা বললাম, অনেকেই অনেক কিছু জানলো আমরা কিভাবে আসছি, বাইক নিয়ে এত দূর কিভাবে আসলাম। তো এখানে মানুষগুলো আসলে অনেক আন্তরিক, কারণ তারা যেভাবে আসলে আমাদের সাথে কথা বলতেছে এবং মেলামেশা করতেছে, এটা আসলে বলার মতো না। কারণ তারা টোটালি একটা ভিন্ন জাতি এবং আমরাও একটা ভিন্ন জাতি, তারপরও তারা আমাদেরকে অনেক সুন্দরভাবেই আপ্যায়ন করতেছে। এবং আমরা যেভাবে থাকতেছি সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে এই ঘরটা দেখতেছেন না, এই ঘরের যে মাচা আছে একটা, আমি রাত্রে দেখাবো। এই মাচাটাতে আমরা ভাড়া নিয়েছি 100 টাকা পার নাইট। আমাদের যেহেতু ট্রেন নাই, সেহেতু তাদের ইয়েতেই আমরা আর কি নিয়েছি। সন্ধ্যা নেমে গেছে পাহাড়ে, দেখেন কেমন লাগে। এই যে এই সাইডে পাহাড়টা দেখতেছেন, এটা আর একটা পাহাড়। এই এই জায়গা, এই যে এটা হচ্ছে সাঙ্গু নদী। এই নদীতে সোজা চলে গেলে হচ্ছে আপনার ওই চিপা দিয়ে চলে গেলে আপনার হচ্ছে আলীকদম পড়ে। আর এই পাশে যদি যাই, এই পাশে যদি যাই তাহলে পড়বে হলো থানচি। এখানে নৌকা নিয়েও আসা যায়, আপনারা নৌকা নিয়েও আসতে পারেন থানচিতে। থানচি থেকে যে নৌকাগুলো থাকে, ওই নৌকাগুলো নিয়ে আপনি তিন্দু আসতে পারেন, এবং আমরা যেভাবে খাচ্ছি ওইভাবে আর কি ইয়া করতে পারেন। আমি ভিডিও ইয়েতে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেখানে এটা এই দোকানের যে আমরা যেখানে থাকতেছি তার ফোন নাম্বার দেওয়া আছে। আর আর একটা বিষয়, 100% আপনারা ইয়া নিয়ে আসবেন, আর টেলিটক সিম নিয়ে আসবেন, কারণ এখানে টেলিটক ছাড়া আর কোনো সিম মানে পাওয়া যায় না, এবং এখানে নেটওয়ার্ক নাই। ইভেন আমারও ফোনের কোনো নেটওয়ার্ক নাই, যার কারণে আমি হয়তো মানে ফেসবুকে কিছুই করতে পারতেছি না। তো রাত্রে কি হয় দেখি, ভালোই লাগতেছে পাহাড় রাত্রেবেলা, কোনো ইয়া নেই। দেখুন কি কিরকম, ভিডিও করতেছে হাত দিয়ে ধরেন কেন, নেটওয়ার্ক চলে যাবে। শাকিল নাহিন শোন, আমি তো তিন্দু আসছি, মাত্র পৌঁছাইলাম। হ্যাঁ, আমার এখানে ফোনে নেটওয়ার্ক নাই। কি নাহিন ভাই, ভেবে কেমন লাগে? এই সবগুলা খাইতে হবে কিন্তু। চলবে চলবে, খুব ই না মিষ্টি, খুব টোস্ট টোস্ট। যাই হোক খান আপনি, ওই যে ওখানে ওইখানে আপনার জন্য ইয়ে আছে, কয়েক কয়েকটা গাছের কলা আছে, ওগুলো শেষ করতে হবে আপনার। আর পেঁপে তো আছেই, খান। আরে কতদিন ধরে খায় না গো। কেজি কত করে? কি করতে আসসালামু আলাইকুম বন্ধুরা, এই হচ্ছে আমাদের থাকার জায়গা। এটা দিয়ে ঘেরাও দিবে এইভাবে, এই আর ভিতরে মশারি আছে, এর ভিতরে আজকে থাকবো রাত্রে। আর সবচেয়ে মজার একটা জিনিস হয়েছে আমার সাথে, যেটা আমি আসলে না বললেই নয়, জিনিসটা দেখতে খুব ভালো লাগছে, যে আমার অজান্তেই ভাই হচ্ছে আমাদের বাইকগুলো ঢেকে দিছে। এটা তাদের মন থেকেই হয়তো করা, এটা আসলে ভালোবাসা আর কি, যেটা বুঝতে পারলাম। তো তাকে অসংখ্য ধন্যবাদ এই জন্যে যে সে আসলে আমাদের বাইকগুলোকে ওইভাবে ঢেকে রেখেছে। এটা আমি নিজেও জানি না কখন করেছে, তাও দেখিনি। তো আমরা এগুলো মানে ভালোবাসা হয়তো কিনতেও পারবো না, এই জন্যে আমি বলেছিলাম যে আসলে তারা এতটা আন্তরিক যে বলার মতো না।
তো ঘুমাই, কালকে সকালে দেখা হবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। আমরা তিন্নুতে রাত্রে ঘুমিয়েছিলাম, সকালে আর কি উঠলাম। এখন অনেক বেলা হয়ে গেছে, 7টা সাড়ে 7টার মতো বাজে। আর একটু সকালে ওঠা উচিত ছিল, বাট আসলে এতটা ফ্রেশ একটা ঘুম হয়েছে যে আসলে বলার মতো না। তাই আর কি, যদিও 7:30 বাজে এখন, উঠলাম এখন। আসলে পাহাড় সকালবেলা একরকম, দুপুরে একরকম, রাতে একরকম, এটা আসলে বলে বোঝানো যাবে না। মানে কি বলবো, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে সূর্যটা একদম সুন্দর করে উঠতেছে, এখন যেহেতু শীতকাল নাই, যার কারণে কুয়াশাটাও একটু নিচে, আর আমরা একদম সমতলে আছি। এই যে এখানে যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলো হচ্ছে থানচি যায়। থানচি থেকে আপনি নৌকা নিয়ে তিন্দুপাড়ায় আসতে পারেন, এবং ভাড়া নিবে হয়তোবা আপনার লোকাল যারা আছে এখানে, তাদের জন্য রাখে 100 টাকা, আর আমাদের জন্য রাখে হচ্ছে 200 টাকা করে। তা আমি নেক্সট টাইম হয়তোবা নৌকা নিয়ে আসব। ওই যে ওখানে একটা পানির স্রোত আছে, পানি টুকটুক করে ইয়া করতেছে, শব্দ করতেছে। পাহাড়টায় ওঠার খুব ইচ্ছা ছিল, বাট সম্ভব হয় নাই। প্রচন্ড ঠান্ডা লাগতেছে, মানে এত ঠান্ডা, আর সূর্যটাও জোস। আমরা হয়তোবা একটু পরে রওনা হব, টুকটুক টুকটুক করে, তখন হয়তো আবার কথা হবে। বন্ধুরা, আমরা ব্যাগপত্র বেঁধে রেডি হচ্ছি, সকালবেলা এখন বেরোবো। আমার ব্যাগ বাঁধা কমপ্লিট, জিম ভাই ব্যাগ বাঁধতেছে, এখন বের হয়ে যাব। তিন্দু আসছিলাম, ঘুরলাম। এই হচ্ছে তিন্দুর সকালের ভিউ। সকালের ভিউটা আরো সুন্দর ছিল, এখন তো রোড উঠে গেছে, এখন হয়তো রাস্তা শুকিয়ে গেছে কুয়াশার জন্য, এখন বের হওয়া যাবে হয়তোবা। দেখি, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে এখন যাব, আপনাদেরকে আপডেট দিতে দিতে যাব, দেখা যাক কি হয়। চলুন রাস্তায় গিয়ে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমরা গাড়ি স্টার্ট দিব এখন, ওই ভাইও আমাদের সাথে যাবে। বাই বাই তিন্দুর, চলুন রাস্তায় কথা বলি। বন্ধুরা, এই হচ্ছে স্কুল। আমরা দেখেন কি পরিমাণ খাড়া ঢাল। বিসমিল্লাহ, আল্লাহ সই সালামত বাসায় নিয়ে যায়।
একটা বাইক একটু সমস্যা হয়েছে, দেখি কি অবস্থা। কি হয়েছে? হ্যাঁ গিয়ার লিভারের সমস্যা দেখুন, ঝালাইয়ে বাচ্চাটা গেলে সমস্যা। বন্ধুরা ওই যে ঢাল, এখানে একটু সমান আছে, নাড়া উঠছে কিনা দেখি। ও এত গরম কেন? ওই যে ঢালটা দেখতেছেন, ঢালে উঠতে হবে। দেখেন এই পাশে, এই পাশে দুই পাশে পাহাড়, আপনি যদি এখানে কোনো একটা ভুল করেন সেক্ষেত্রে আপনার ভুলের মাশুল কোন লেভেলে যে হইতে পারে এটা আসলে আন্দাজ করা খুব মুশকিল। সো সময় লাগবে, 9 কিলো রাস্তা, 3 ঘন্টায় আসেন, 5 ঘন্টায় আসেন, ডাজন ফ্যাক্ট। ফ্যাক্টটা হচ্ছে সুস্থভাবে বাসায় যাবেন। আমি নামছি, বাট ওঠার সময় আমার সত্যি কথা ভয় লাগতেছে, নামাটা আমার কাছে কঠিন লাগছে, বাট ওঠার চাইতে কঠিন লাগেনি, কারণ সামনে যে ঢালগুলো আছে সেগুলো আমি জানি না কীভাবে উঠবো।
আবার একটু ওয়েট করি। দেখুন ওই দিকসারটা উঠতেছে, এই ঢালে আপনার বাইক কোনোভাবেই বন্ধ হওয়া যাবে না। যদি বন্ধ হয় সেক্ষেত্রে আপনাকে বাইক ছেড়ে দিতে হবে। সোজাই যান যান, আপনার জন্য ওয়েট করতেছিলাম। রাস্তাটা কোথায়? ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে উঠে যেতে হবে ওই পাহাড়ের উপরে। সো আমার কাছে মনে হয় ইটস নট ইজি ফর মি, আই ডোন্ট নো। আদার্স ম্যান হাউ ক্যান ইট পসিবল? অ্যাকশন ক্যামেরা তো ওই লেভেলের ঢালটা বোঝা যায় না, আবার ওঠাটাও বোঝা যায় না। লোক হ্যাঁ
আমি বাইকের স্পিড এক গিয়ারে 30 ক্রস করতেছি না, যখন থ্রোটলের প্রয়োজন হচ্ছে থ্রোটল দিচ্ছি, গ্যাট থ্রোটল ওইভাবেই দিচ্ছি যেন চাকার সাথে মাটির মানে ইটের সোলিংটার ফ্রিকশনটা ভালো হয়। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে নিই, আমি টায়ার প্রেশার কমিয়ে দিয়েছি, সম্ভবত আমার টায়ার প্রেশার আছে এখন 25 পিছনে, সামনে 20-এরও কম। সো আমার দরকার হচ্ছে ফ্রিকশন, আমার আমি বাম্বলবিং যাওয়ার পরে আমি হয়তো বা আবার টায়ার প্রেশারটা ঠিক করে নিব, কারণ এই রোডে টায়ার প্রেশার বেশি নিয়ে আমার পক্ষে রাইড করা ইম্পসিবল। তো আমি আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি যে এইখানে আমরা একটা সময় বলতাম যে ভাই লোকাল রোডে ভুলের মাপ হয় কিছুটা, বাট হাইওয়েতে ভুলের কোনো মাপ নাই, আর এইটাতে আপনি ভুলের কথা মাথায় আনতে পারবেন না। একবার যদি ভুলের কথা মাথায় নিয়ে আসেন তাহলে আপনি মানে পারবেন না এখানে। এখানে বলছি প্লিজ, যারা ট্রেন্ডে গা ঘষাচ্ছেন, আমি নিজেও ভাসাইছি, বাট আমার এই গা ঘোষণাটা ঠিক হয়নি সত্যিকার অর্থে, কারণ আমি মনে করি যে আমি নিজেও এই তিনটির জন্য পারফেক্ট না। এই কথাটা আমি এমনি এমনি বলতেছি না, আমি কি বলবো, আমি আসলে বলে বোঝাতে পারতেছি না। কপাল ভালো, রাস্তাটা সুখ না, যদি ভেজা থাকতো তাহলে প্রবলেম হয়ে যেত। আর মজার একটা কথা বলি, কারুর যদি মানে ব্রেকিং পিরিয়ড গাড়ি একদম ফ্রি করতে মন চায়, লোক এই ঢালটা দেখুন, এই ঢালগুলো তিনটা আছে, এই ঢাল তিনটাই এতটা রিস্কি, মানে নামার সময় আমি পুরো হতভম্ব হয়ে গেছি। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওটি আবার একটু ব্যাকে যান, দেখেন এখন আবার খাড়া ঢাল উঠতেছে, আমি আবার উঠলাম। এখন চলে যাব, স্টিল যদি খাড়া শুধুমাত্র ইটের সোলিং হতো তাহলে কোনো সমস্যা ছিল না। এখানে ইটগুলো উটা নিতা, তারপরে মাঝখানে রাস্তা, মাঝখানে মাঝখানে ইট পরে আছে, লোক এইখানটা দেখেন, ওই ভাঙার মধ্যে পড়লে আমার গাড়ি করবে না কার গাড়ি করবে বলেন, প্লেসগুলা ওয়াও সত্যি, যদি অ্যাডভেঞ্চার কারোর ফিল নিতে হয় তাহলে তিনটু আসা দরকার সত্যিকার অর্থেই। এখানে এই ডান দিয়ে ঢুকবো, ডান দিয়ে যাবো, ডান দিয়ে যাওয়ার পরে আবার এই ডান মতো নিব, দেন উঠে যাবো, গাড়ি উঠে যাবে, আমাকে সময় নিতে হবে, সময় দিতে হবে সব কিছু, দেন আমি এখানে একটু দাঁড়াই। আল্লাহ জানে গাড়ি পড়ে যাবে কিনা। উঠে গেছে যাক, তিনটা বাঘ আছে এরকম হাই রিস্কের, এই তিনটা বাঘ আপনাকে খুব সতর্কতার সাথে উঠতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান ফেল। সত্যি বলছি, আমি আবারও বলছি এখানে আসা
মানে কি বলবো, ঘুরে ঘুরে চলে আসছি আমি, বাট আমার এখানে আসাটা ঠিক হয়নি। আমার আরো সময় নিয়ে আসা উচিত ছিল। বাঁকের উপরে খাড়া ঢাল, আমার আরো সময় নিয়ে উচিত ছিল, ভুল করে ফেলেছি আমি, সত্যি ভুল করে ফেলেছি। আমার বাসাতে বউ বাচ্চা সবাই ওয়েট করতেছে আমার জন্য, আমাকে বাসায় সুস্থভাবে যেতে হবে, এই চিন্তা নিয়ে বের হইলাম। নাহলে আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, যদি কারো বাইক নিয়ে না যেতে পারেন তাহলে ওইখানে যে তিন্দু বাজারটা আছে ওইখানে আপনার নৌকা আছে, সেই নৌকাগুলোতে আপনি বাইক ভাড়া করে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ও শিট, একটু অন্য মনস্ক হওয়া যাবে না, একটু না, একটু না, না হ্যাঁ একটু অন্য মনস্ক হওয়া যাবে না। এখানে তোমাকে 100% মনস্ক মানে ইয়া রাখতে হবে। ও শিট, একটু অন্য মনস্ক হওয়া যাবে না। নাহিন বিকুল, নাহিন বিকুল, ডাউনহিল নামতেছি এখন এক গিয়ারে দিয়ে, পিছনে ব্রেক হালকা প্রেস করতে করতে আমি নামছি, কিছু করার নেই আমার। নাহিন বি কেয়ারফুল, নাহিন বি কেয়ারফুল, নাহিন বি কেয়ারফুল, নাহিন ইজ দ্য বেস্ট, নাহিন ইজ দ্য বেস্ট, অল ইজ ওয়েল। ওই খারাপ ঢাল উঠে গেছে, এখানে ভাঙা আছে, এখান দিয়ে আমি টান দিব না গাড়ি। আমি এখানে কি টান দিব জোরে, মোড়ের উপরে রাস্তার ওই পাশে যেতে হবে আমাকে, এই পাশে ভাঙা, এখান দিয়ে উঠবো না। নাহিন কুল, নাহিন বি কেয়ারফুল, নাহিন তোর ভুল হয়েছে, রেলি তোর ভুল হয়েছে এখানে আসা। Thank you.
নুড়ি পাথর গুলো খোয়া গুলো খুব খারাপ। আমার একটা কথা মনে পড়লো, আমি একটা একটা বাস ড্রাইভারকে বলেছিলাম, ভাই আপনারা যখন অতিরিক্ত রিস্কে পড়েন তখন কীভাবে গাড়ি চালান। উনি আমাকে একটা কথা বলেছিল যে ভাই আমাদেরকে ইনস্ট্যান্ট মানে কিছু বুদ্ধি বের করতে হয়, যেটা হয়তো বা না করলে আপনি মৃত্যুবরণ করবেন। এবং তিন্দু ঠিক তেমনই একটা জায়গা যেখানে যেখানে আপনাকে তাৎক্ষণিক কিছু ইয়া না করলে আপনি জানি না কি হবে, আপনাকে বাঁকের উপর থেকে মুড়ি পাথর থেকে সরে যেতে হবে, অথবা বাঁকের উপরে মুড়ি পাথরের মাঝখান দিয়ে ট্রিক্স খাতিয়ে যেতে হবে। আমি জানি না কি ট্রিক্স, বাট আমি পার হয়ে আসছি, কারণ শেট নয় গেল পার, মাই গডনেস। ভাই জীবন শেষ, আমি আমি যদি কোনোদিন পাপ করি আর এইখানে আর কোনোদিন আসবো না আমি, সিরিয়াসলি ভাই।